এখন আমাদের এই লকডাউন উঠে যাচ্ছে, কিন্তু তাই বলে সহসা কিন্তু এই অদৃশ্য ভাইরাস আমাদের ছেড়ে যাচ্ছে না। কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হবে এবং চলতে হবে এবং বাঁচতে হবে, আয় উপার্জন করতে হবে। আমাদের বেঁচে থাকার উপায় কি? আমাদের দৈনন্দিন জীবনে মৌলিক কিছু পরিবর্তন, সামাজিক দূরত্ব অবশ্যই রাখতে হবে, কিছুক্ষণ পর পর হাত ধুতে হবে, এবং সেই সঙ্গে মাস্ক ব্যবহার করা, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সচেতন হন। আমরা করোনাকে পরাজিত করি, আমরা বিজয়ী বেঁচে থাকি, আমরা বেঁচে থাকি বিজয়ী হয়ে। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলি আমরা প্রত্যেকে মেনে চলব। আসুন আমরা সবাই বিজ্ঞান ভিত্তিক যৌক্তিক মানবিক আচরণের মধ্যে দিয়ে অদৃশ্য ভয়ঙ্কর ভাইরাসকে পরাজিত করি, বিজয়ী হয়ে বেঁচে থাকি। আমরা বেঁচে থাকি বিজয়ী হয়ে।